فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, অনেক মুহতারামারাই প্রশ্ন করে কিছু জানতে চেয়েছেন, তার মধ্যে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। একজন মুহতারামা জানতে চেয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আসলে দোয়াটা সহিহ কিনা? যে ধরনের ফজিলত দেওয়া রয়েছে, যে বিভিন্ন দারিদ্রতা বা প্রায় 70 রকমের, বা একবার যদি কেউ পাঠ করে 70 রকমের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন বা দূর করবেন, আসলে এই কথাগুলো ঠিক কিনা? আসলে যে দোয়াটা এখানে উল্লেখ করা আছে, একই হাদিসে এইভাবে আছে শুধুমাত্র একটা হাদিসে, সেটা মুসনাদে আবু দাউদ। এটা আবু দাউদ না, আপনারা আবার ভুল বুঝবেন না, আবু দাউদ এটা আবু দাউদ না, মুসনাদে আবু দাউদ, অর্থাৎ আবু দাউদ তয়ালিসে, যিনি ওনার একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে আছে 2578 নম্বর একটা হাদিস। এই হাদিসের সহিহ এবং দঈফ এখানে জানা নেই, তবে এই হাদিসটা নিয়ে শেখ সালে ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা একটা অডিও আর কি, তো অডিওতে উনি উত্তর দিয়েছিলেন যে এটা আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত, যে কুনুজিল জান্না, যে আবদুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে আমি তোমাকে, এটাও সহিহ হাদিস, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা যায়, আর ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনহু ইল্লা ইলাই, এটাও এই কথাটাও সহিহ। সুতরাং কথাটার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, কথাটার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, বা এই দোয়াটার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। আপত্তি হলো আগে পরে যে কথাগুলো, এই কথাগুলোর সাথে সহিহ হাদিসের কোনো সম্পর্ক নেই, যে একবার পড়লে 70 ধরনের বিভিন্ন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, এই ধরনের কথার সাথে সম্পৃক্ত না। সো দোয়াটা কেউ যদি চায় তাহলে পড়তে পারবে, কিন্তু এই মানে এই সকল ক্ষেত্রে বা এর কারণে আমি পড়ব, এজন্য পড়ব যে কথাগুলো লেখা আছে, এটা ঠিক নাই। তবে এটা কনজুমিন কুনুজিল জান্নাহ বলা হয়েছে, এটা ঠিক আছে, বা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা বা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা, এর জন্য এই দোয়াটা কোনো সমস্যা নেই, পড়া যেতে পারে, কিন্তু আগে পরের কথাগুলো ঠিক নেই। আশা করি বুঝতে পারবেন।